নমস্কার বন্ধুরা, আজকে সুখবরের ডালি নিয়ে হাজির আপনাদের সামনে। 80000, হ্যাঁ ঠিকই শুনছেন, 80000 স্পেশাল এডুকেটর নিয়োগ হবে রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে। আর এই পূজোর মাসে, পূজোর মরশুমে 80000-এর মধ্যে প্রথম দফায় 5298 জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে এই রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোতে, এমনই তথ্য উঠে এসেছে। কিভাবে নিয়োগ হবে, কারা নিয়োগ পাবে, নোটিফিকেশন কবে বেরাবে, আজকে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। প্রথমে বলি যে কারা এই স্পেশাল এডুকেটর। স্পেশাল এডুকেটর এই পদে যিনারা থাকবেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে তারা পঠন পাঠন করাবে। আর সেই জন্য জেলার বিভিন্ন বিদ্যালয়গুলোতে, আবারও বলছি জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোতে কতজন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী আছে তার তালিকা প্রস্তুত করা হচ্ছে। আর সেই জন্য শূন্য পদের রেজিস্টার তৈরি করার জন্য, রেজিস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট পাঠানোর জন্য জেলাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা কমিশনের পক্ষ থেকে। সুতরাং এই নিয়োগটি খুব তাড়াতাড়ি হবে। আর এই নিয়োগটি কিভাবে হবে, এই নিয়োগটি করার জন্য একটি নতুন নিয়মবিধি তৈরি হচ্ছে। ইতিমধ্যে নিয়মবিধি সূত্র মারফত জানা যাচ্ছে যে তৈরিও হয়ে গেছে, কোন জেলায় কতটা নিয়োগ হবে তা আপনাদেরকে বলছি। মূলত এই নিয়োগটি সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে। আর সেই প্রসঙ্গে প্রত্যেকটি রাজ্যকে এই নির্দেশ পালন করার জন্য অর্ডার দিয়েছে যে আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটি বিদ্যালয়ে ধাপে ধাপে প্রতিটি রাজ্য সরকার এই নিয়োগ করবে, এবং রাজ্য সরকারগুলো তা মেনেও নিয়েছে। সম্ভবত সেই লক্ষ্যমাত্রা নিয়ে রাজ্য সরকার স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিচ্ছে, সেটা চাকরি প্রার্থীদের জন্য, আপনাদের জন্য প্রচণ্ড খুশির খবর। মূলত শিক্ষাক্ষেত্রে যে উন্নতির জন্য স্পেশাল এডুকেটর পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা মেনে নিয়েছে শিক্ষক থেকে শিক্ষা দপ্তর সবাই। আর সেই জন্যে বিভিন্ন জেলায় ধরে ধরে নিয়োগের যে ভ্যাকেন্সি তা জানতে চাইছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে স্পেশাল এডুকেটরের শূন্য পদ 371টি। এই পদে নিয়োগ পাবেন মূলত যারা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদনপ্রাপ্ত কোর্স সম্পন্ন করেছেন। সেক্ষেত্রে রাজ্যে যদি স্পেশাল এডুকেটর পদে নিয়োগ করা হয়, তারাই এই পদের নিয়োগের প্রার্থী হতে পারবেন বলে খবর। আর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি ডিসেম্বর মাসের মধ্যেই হবে বলে জানতে পারা গেছে। তাই আপনারা যারা স্পেশাল এডুকেটর পদপ্রার্থী আছেন, তারা অবশ্যই আনন্দিত হতে পারেন। আগামী দিনে আপনাদের নিয়োগটি উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে।
আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর সকলে আপনাদের মতামত জানাবেন খবরটিকে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন।